হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিফাকানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরী, পুনরায় হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কালশিরা দূর করার কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা নতুন নতুন বিষয়ে, নতুন নতুন স্বাস্থ্য সম্বন্ধে, স্বাস্থ্য টিপস, হেলথ টিপস, আপনারা হোমিওপ্যাথি টিপস, আর ঘরোয়া টিপস, আর বায়োকেমিক টিপস ইত্যাদি আপনারা পেতে থাকবেন। দর্শক মণ্ডলী, কালশিরা এমন একটি রোগ আমরা প্রায় লক্ষ্য করে থাকি আমাদের আঘাত লাগার ফলে, আমাদের চাপ লাগার ফলে ইত্যাদি কারণে আমাদের কালশিরা পড়ে যায়, আমাদের চামড়ায় কালশিরা পড়ে যায়, সেই জায়গাটা কালো হয়ে যায়। কালশিরা পড়ার যে কারণ তা হচ্ছে, প্রথম হচ্ছে আঘাত লাগা। যদি চামড়ায় কোনো রকমভাবে আঘাত লাগে সে জায়গায় কালশিরা হয়ে যায়, সে জায়গায় কালো দাগ হয়ে যায়, অনেক সময় বেগুনি নীল টাইপের কালশিরা পড়ে থাকে। আরও যে সমস্ত কারণে কালশিরা পড়ে থাকে তা হচ্ছে, কোনো চামড়ায় যদি কোনো রকমভাবে থেতলে যায়, চাপ লেগে থাকে, কোনো জায়গায় আপনি এমনভাবে বসে থাকছেন যে জায়গাটায় চাপ লাগছে খুবই, সে সমস্ত কারণেও আপনার কালশিরা হয়ে থাকে। এবার জানি কালশিরার লক্ষণ সম্বন্ধে। চামড়ায় আপনার যে নর্মাল রং তার চাইতে যদি কালো হয়ে যায়, বেগুনি হয়ে যায় বা নীলাভ হয়ে যায় সেটাকে কালশিরা বলে। এই কালশিরা যদি পড়ে তো কোনো কোনো সময় আপনি আপনি ভালো হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা আপনি আপনি ভালো হতে চায় না, আরও কালো দাগ হয়ে যায়, দেখতে খারাপ লাগে। তখন এই হোমিওপ্যাথি মেডিসিনগুলি যদি আপনারা খান তাহলে কালশিরা আপনাদের খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আঘাতজনিত কারণে যদি কালশিরা পড়ে থাকে, আঘাত লাগার ফলে যদি কালশিরা হয়ে থাকে, সেক্ষেত্রে যে কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে আর্নিকা 200। এটি 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 2 বার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। ছোটরা 1 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 2 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। যদি খুবই ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে 1 চামচ জলে 1 ফোঁটা করে দিয়ে দিনে 2 বার খাবে। কালশিরা যদি নীলাভ হয় বা বেগুনি টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি মেডিসিনটি খাবেন সেটি হচ্ছে ল্যাকেসিস 30। এটি 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 2 বার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। শিশুরা 1 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 2 বার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। এই ওষুধটি আপনাদেরকে 2 দিন খেতে হবে, দিয়ে বন্ধ করে দিতে হবে, তাহলে এই ধরনের কালশিরা আপনার সেরে যাবে। এবার বলি কালশিরার ক্ষেত্রে কি বাহ্যিক ওষুধ ব্যবহার করবেন সে সম্বন্ধে। কালশিরার ক্ষেত্রে যদি আঘাত লেগে কালশিরা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আর্নিকা মাদার টিনচার তুলো দিয়ে যে সমস্ত জায়গায় কালশিরা পড়েছে সেই সমস্ত জায়গায় যদি লাগান তাহলে কালশিরাটা খুব তাড়াতাড়ি সেরে যাবে। আর কালশিরা যদি অতিরিক্ত পুরাতন হয়ে থাকে, কালো দাগ হয়ে থাকে, উঠতে চায় না, সেক্ষেত্রে কী করবেন, বারবেরিস অ্যাকুফাইলাম মাদার টিনচার আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নিয়ে তুলো দিয়ে সে সমস্ত জায়গায় লাগাবেন যে সমস্ত জায়গায় কালশিরা পড়েছে, তাহলে কালশিরা ভালো হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর দেখতে থাকেন সিফাকানা ইউটিউব চ্যানেলটি।